ইটস ভেরি আনফর্চুনেট যে আমরা এখনো এরকম সোসাইটিতে বাস করি যেখানে জেন্ডার ইকুয়ালিটি বা আইডেন্টিটি একটা ইস্যু, সেই নিয়ে কিন্তু লোকেদের নানা রকম সমালোচনা হয়ে থাকে। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা বাংলা সিরিজের রিভিউ করব যার নাম হলো অন্তর্মহল, যেটা গতকাল দ্যাট ইজ 24th November 2023 হইচই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে অভ্রজিৎ সেন। এখানে কাস্টিংয়ে আছে ঈশা সাহা, সৌরভ দাস, এছাড়াও আছে স্বস্তিকা দত্ত, অর্পণ ঘোষাল, রীতা দত্ত চৌধুরী সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই সিরিজটাই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সিরিজটা টোটাল 6টা এপিসোড আছে এবং 6টা এপিসোডের ডিউরেশন ওই 30 মিনিটের আশেপাশেই ঘোরাফেরা করে। এই সিরিজের বিষয়বস্তুটা আমাদের কিন্তু ট্রেলারের মধ্যে পুরোপুরি দেখিয়ে দিয়েছে। যখন আমি ট্রেলার রিয়াকশন করেছিলাম, আমি বলেছিলাম যে ট্রেলারের মধ্যে অ্যাটমোস্ট যতটা সম্ভব দেখানো যায় সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তাও সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করছি। গল্পটা হচ্ছে রীতি এবং ইন্দ্রকে ঘিরে। রীতির চরিত্রে আমরা দেখতে পাচ্ছি ঈশা সাহাকে এবং ইন্দ্রর চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সৌরভ দাসকে। তারা 5 বছর ধরে হ্যাপিলি ম্যারিড, অ্যান্ড নাও দে ওয়ান্ট অ্যান ইস্যু, দ্যাট ইজ দে ওয়ান্ট আ বেবি। এবং সেটা সব থেকে বেশি ইচ্ছা আছে ঈশা সাহার চরিত্র, বিকজ সে সবসময় ওই মাদারহুডটাকে এনজয় করতো, সেটা এই সিরিজের মাধ্যমে আমাদেরকে বোঝায়। বাট তাদের অনেকবার অ্যাটেম্প্ট করার পরেও বাচ্চাটা হচ্ছে না। তো আলটিমেটলি ফার্টিলিটি টেস্ট করতে যাওয়া হয় এবং সেই ফার্টিলিটি টেস্ট থেকে জানা যায় যে রীতির কোনো প্রবলেম নেই। তো প্রবলেমটা কার আছে? অবভিয়াসলি এখানে একটা কথা অনেকবার ইউজ হয় যে প্রেগনেন্সি ইজ আ টু ওয়ে প্রসেস বা ইজ আ টু ওয়ে গেম। তার জন্য ইন্দ্রকেও টেস্ট করানো উচিত, বাট ইন্দ্রর মেল ইগোতে সামহাও এটা ভীষণভাবে লাগে এবং সে কোনোভাবে টেস্ট করতে রাজি হয় না। সেখান থেকে নানা রকম অ্যাসপেক্টস আমাদের কাছে উঠে আসে, সেখানে সামাজিকতা, সেলফ রেসপেক্ট, তারপর হচ্ছে মেল শোভিনিস্টিক, পেট্রিয়ার্কি বা সামহাও ওমেনদের উপর যে সবসময় একটা জাজমেন্টাল কমেন্ট করা হয়, সেই সব জিনিসকে ঘিরে একটা গল্প আমাদের কাছে বিশ্লেষণ হয়। এবং আলটিমেটলি এরা দুজন এই একটা টেস্টের জন্য তাদের রিলেশনশিপটাকে কি স্টেকে নিয়ে যায় নাকি আলটিমেটলি দে ওভারকাম দিস হার্ডেল, এই সব কিছু জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে। নাও যেটা আমার এই সিরিজ থেকে দেখার পরে ভালো লাগলো সেটা হচ্ছে যে অ্যাসপেক্টসগুলোকে এখানে দেখানো হয়েছে সেই অ্যাসপেক্টসগুলো কিন্তু ভীষণ ম্যাচুরলি হ্যান্ডেল করেছে এবং স্ক্রিন প্লেটাকে কোনোভাবে কোনো জায়গায় একদম ল্যাকিং করার চেষ্টা করেনি। হিউম্যান সেন্সিটিভিটিকে হার্ট করবে সেই সব জিনিসকে কিন্তু দেখায়নি এবং খুব সুন্দরভাবে প্রত্যেকজনের প্রোস কনসকে আমাদের কাছে কিন্তু দাঁড় করিয়েছে। তার সাথে দুটো সাবপ্লট এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে স্বস্তিকা দত্তের চরিত্র দিয়ে, একটা হচ্ছে অর্পণ ঘোষালের চরিত্র দিয়ে। অর্পণ ঘোষালের চরিত্রটা হচ্ছে ওয়ান সাইড লাভার অফ ঈশা শাহর চরিত্র, যেটা আলটিমেটলি কি জানা যায় এবং তার যে ভূমিকাটা তার লাইফে সেটা একটা কম্প্যানিয়নশিপে সেটা আমাদেরকে বুঝিয়েছে এবং তার যে কথাবার্তার যে দৌড়টানাটা যেটা আলটিমেটলি আমাদের কাছে প্রেজেন্ট করে সেটা আমার পার্সোনালি খুব লেগেছে, মানে আমার ভালো লেগেছে জিনিসটা। এবং স্বস্তিকা দত্তের যে চরিত্র দেখি সেটা হচ্ছে এক্স লাভার অফ ইন্দ্রস ক্যারেক্টার এবং তার মধ্যে যে ওই একটা লঙ্গিং ছিল যে ইন্দ্রকে পাওয়ার, সেই খিদেটাকে এখানে একটু হলেও আমাদের কাছে ফোকাস করেছে। তো এই দুটো চরিত্র যে খুব ইম্পর্টেন্ট বা এই গল্পের মধ্যে খুব দরকার ছিল সেটা আমি বলবো না, তবে এই দুটো চরিত্রের জন্য কোথাও না কোথাও গল্পটা একটা ব্রিথ পায়, যে ব্রিথটা দরকার ছিল। নাহলে এই যে ইস্যুটা আছে এই 6টা এপিসোড ধরে যে তুমি টেস্ট করাচ্ছ না কেন বা তুমি টেস্ট করছো না কেন বা মেল ইগোটা যেটা সামনে আসছে বারংবার ইন্দ্রর চরিত্রে বা রীতির শাশুড়ির চরিত্রে রীতা দত্তর যে একটা পার্সোনালিটি দেখানো হচ্ছে, যেটা সে ভালো তার বৌমার সাথে বাট ওই কোথাও না কোথাও তার বৌমার ফল্ট নেই এবং তার বাবুর মানে ছেলের ফল্ট আছে সেটা সে মেনে নিতে পারছে না। এখানে ননদেরও একটা পার্ট দেখি যেটা আমার খুব ভালো লেগেছে, যেখানে সে সামহাও তার ভাইয়ের জন্য দাঁড়াচ্ছে না বাট ভাইয়ের জন্য কথা বলছে রীতির সাথে। তো দেয়ার আর সাম থিংস উইচ আর ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। তবে হ্যাঁ, এই গল্পটা এমন একটা বিষয়কে ঘিরে যেটা হয়তো
একটা ওমেন পয়েন্ট অফ ভিউ দিয়ে হয়তো লোকেরা বেশি এনজয় করবে। হয়তো আমার মতো যারা আছে, যারা একটু এরম টাইপের কাজ দেখতে ভালোবাসে, বা যারা একটু ম্যাচিওর সাবজেক্টকে শুনতে পছন্দ করে এবং জানতে চায় যে হোয়াট ইজ দ্যাট ইস্যু দ্যাট ইজ বদরিং ইন আ রিলেশনশিপ, তারা হয়তো এটাকে পছন্দ করতে পারে। বাট এই গল্পটা এর থেকে বাইরে অডিয়েন্সে খুব একটা রিচ করবে না, এটা একদম ফর শিওর, বিকজ এটাকে সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। অ্যান্ড অবশ্যই এখানের যে সিনেমাটোগ্রাফিটা আমার খুব ভালো লেগেছে, অভ্রজিৎ সেন যেরমভাবে ফ্রেমস কিছু কিছু ক্যাপচার করিয়েছে সিনেমাটোগ্রাফারকে দিয়ে, সেগুলো কিন্তু ভীষণভাবে তোমাদেরকে মনে আর চোখে একটা কি বলবো প্লেজেন্ট ফিল করাবে। এবং এখানে প্রচুর এরকম মোমেন্টস আছে যে মোমেন্টসগুলোর মধ্যে মেটাফরিক্যাল রিজেমব্লেন্স যুক্ত হয়েছে, যেরকম একটা প্লান্ট আছে যেটা ইন্দ্র ঋতিকে গিফট করেছিল, সেই প্লান্টটাকে জল দেওয়া এবং প্লান্টটা লাস্টে গিয়ে দেখা যায় যে মুরঝে গেছে, মানে তাদের রিলেশনশিপের মতো প্লান্টটাও মুরঝে গেছে, তখন এসে রীতি সেটার মধ্যে জল দিচ্ছে, মানে সে চেষ্টা করছে তার নিজের তরফ থেকে যাদের রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার, বাট সামহাও সেটা হচ্ছে না। বা আরেকটা হচ্ছে তার ফটো অ্যালবামে ফটোটার মধ্যে ক্র্যাক ধরে গেছে, বাট সেই ফটো অ্যালবামটা এখনো ওই অবস্থায় রাখা আছে, মানে তাদের রিলেশনশিপের মধ্যে ক্র্যাক ধরেছে, বাট স্টিল দে আর মুভিং অন, দে আর গোয়িং উইথ ইট। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, মানে এই কিছু কিছু ফ্রেমসগুলো খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা ক্লাইম্যাক্সে গিয়ে দেখানো হয় যে রীতির পয়েন্ট অফ ভিউ বা রীতির যে কনক্লুশনটা আফটার নোইং দ্য রেজাল্ট, সে কি রিলেশনশিপটাকে মেনে নেয় নাকি সে এটাকে একটা চান্স দেয়, সেটা কিন্তু হয় যারা ফেমিনিস্ট আছে সেই ফেমিনিস্টের জন্য একটা অনেক বড় একটা সাপোর্ট সিস্টেম হবে, বিকজ এখানে সেইভাবে কিন্তু এটাকে এন্ড করা হয়েছে। আর লাস্টে গিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আবার দিয়ে দেয় যে আমরা যতই নিজেদের জন্য স্ট্যান্ড নিই না কেন, স্পেশালি ওমেনরা যদি নিজেদের জন্য স্ট্যান্ড নেয় না কেন, কিছু না কিছু রিজনের জন্য আবার গিয়ে তারা আটকে যায়, তারা এগোতে পারে না, তাদেরকে হার্ডলস ফেস করতেই হয়। এবং সেই হার্ডলসটা তারা কীভাবে ফেস করবে এবং তার জন্য তারা কতজনকে সাইডলাইন করে এগিয়ে যাবে, তারা পুরোপুরি তাদের পার্সপেক্টিভ, এবং সেই পার্সপেক্টিভটা রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে হয়তো সিজন টুতে দেখাতে পারে বা নাও দেখাতে পারে। এটাই হয়তো একটা ওপেন এন্ডিং দিয়ে দিল অডিয়েন্সের জন্য যে রীতি একটা স্ট্রং ডিসিশন নেওয়ার পরও তার কোথাও না কোথাও এই মাতৃত্ব সুখটার কাছে আবার একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো, এবং সেই প্রশ্নটা আবার সমাজের কাছ থেকে তাকে ফেস করতে হলো। তো এই পুরো ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে, সাটল হলেও এই জিনিসটা আমাকে প্রচণ্ডভাবে মনে ধরেছে। অ্যান্ড দ্য পারফরমেন্সেস, ঈশা সাহা সৌরভ দাস আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে, দুজনেই একদম দুজনকে দেখেছে। এবং ঈশা সাহা আর সৌরভ দাসের একটা প্যানিক মোমেন্ট আছে যেখানে তারা একে অপরের সাথে কনফ্রন্ট করে, এবং কনফ্রন্ট করার পরে সৌরভ দাসের চরিত্র তাকে আদর করতে চায় এবং সেখানে একটা ব্রেক হয়, সেই ব্রেকটার পুরো মোশনটা কিন্তু তোমাদের প্রচণ্ডভাবে সারপ্রাইজ করবে, মানে সেটা তোমাদেরকে ফিল করাবে। এবং দ্য ইমোশনস দ্যাট হ্যাজ বিন শোকেসড ইন দিস সিরিজ, সেটা কিন্তু প্রচণ্ডভাবে একটা একটা ফিল করাবে, অ্যাটলিস্ট আমাকে তো করিয়েছে। এবং যারা এই টাইপের সাবজেক্ট পছন্দ করে, আমি বারবার বলছি এই সিরিজটা পুরো সাবজেক্টিভ, এটা কিন্তু এরম সাবজেক্ট যারা পছন্দ করে, এরম জিনিস যারা দেখতে পছন্দ করে, তাদের কিন্তু হয়তো এটা ভালো লাগবে। তো যতটা আমি ভেবেছিলাম ট্রেলার দেখে যে কেমন হতে পারে, সব গল্প বলে দিচ্ছে কী হবে, তো আমার মনে হলো ইট ওয়াজ আ গুড ওয়াচ ফর মি। তো যারা যারা তোমরা এখনও দেখোনি বা যারা চাও যে এরম একটা কাজ দেখতে চাও, তাহলে প্লিজ এই কাজটা দেখতে পারো। আমি বলছি হয়তো তোমাদের খারাপ লাগবে না, এবং ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ দিয়ে এই সিরিজটা কিন্তু অনেকটা বেশি পোল পেতে পারে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য সিরিজ অন্তর্মহল, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।